সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে দেওয়া হয়েছে। এ প্লাস ওয়ান বাই বি ইজিক্যাল টু ওয়ান এবং বি প্লাস ওয়ান বাই সি ইজিক্যাল টু ওয়ান হয়, তবে সি প্লাস ওয়ান বাই এ এর মান কত? দেখো, দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান এবং বি প্লাস ওয়ান বাই সি সমান ওয়ান। তাহলে সি প্লাস ওয়ান বাই এ সমান কত হবে নির্ণয় করতে হবে। এ প্লাস ওয়ান বাই বি ইজিক্যাল টু ওয়ান দেওয়া আছে, আর দেওয়া আছে বি প্লাস ওয়ান বাই সি ইজিক্যাল টু ওয়ান। উত্তর চেয়েছে সি প্লাস ওয়ান বাই এ। এখান থেকে তোমরা ওয়ান বাই এর মান নির্ণয় করবে আর এখান থেকে তোমরা সি এর মান নির্ণয় করবে, দিয়ে মানটা এখানে বসে দিবে। তাহলে এ সমান কত হবে? ওয়ান মাইনাস ওয়ান বাই বি। ওয়ান বাই বি কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, বা এ সমান কত হবে এখানে লসাগু করবে, বি লসাগু কত হবে? বি মাইনাস ওয়ান। মান নির্ণয় করতে হবে ওয়ান বাই এর। তাহলে এখানে ওয়ান বাই এ সমান কত হবে? এটা ব্যস্ত করে দেবে, তাহলে উল্টে যাবে, বি বাই বি মাইনাস ওয়ান। তাহলে ওয়ান বাই এ সমান কত হচ্ছে? বি বাই বি মাইনাস ওয়ান। এরপর তোমরা এখান থেকে সি এর মান নির্ণয় করবে। তাহলে দেখো, ওয়ান বাই সি সমান কত হবে? ওয়ান মাইনাস বি। বি কে সমান চিহ্নে ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে, মাইনাস হচ্ছে ওই জন্যে। তাহলে এখান থেকে সি সমান কত হবে? এটা ব্যস্ত করে দেবে, এটা উল্টে যাবে, ওয়ান বাই ওয়ান মাইনাস বি। তাহলে সি সমান কত হচ্ছে? ওয়ান বাই ওয়ান মাইনাস বি। আর ওয়ান বাই এ সমান কত হচ্ছে? বি বাই বি মাইনাস ওয়ান। উত্তর চেয়েছে সি প্লাস ওয়ান বাই এ, সি প্লাস ওয়ান বাই এ। তাহলে সি এর মান কত? দেখো, ওয়ান বাই ওয়ান মাইনাস বি। তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই এর মান কত? বি বাই বি মাইনাস ওয়ান, বি বাই বি মাইনাস ওয়ান। দেখো, সমান ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস বি বাই। দেখো, এখান থেকে মাইনাস কমন নেওয়া হয় কত হবে? এটা ওয়ান মাইনাস বি হবে। এখান থেকে মাইনাস কমন নিলে কত হবে? ওয়ান মাইনাস বি। তাহলে কী করা হলো? এখান থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে, কত হচ্ছে? ওয়ান মাইনাস বি। তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস বি, এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি। এরপর তোমরা এখানে লসাগু করবে, কত লসাগু হবে? ওয়ান মাইনাস বি। তাহলে কত হবে? ওয়ান মাইনাস বি, ওয়ান মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি কেটে যাচ্ছে, কত হচ্ছে? ওয়ান। তাহলে সি প্লাস ওয়ান বাই এ সমান কত হচ্ছে? ওয়ান। দেখো, এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান দেওয়া আছে, আর বি প্লাস ওয়ান বাই সি সমান দেওয়া আছে ওয়ান। উত্তর চেয়েছে সি প্লাস ওয়ান বাই এ। দেখো, এখানে এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান, তাহলে এখান থেকে তোমরা কী করবে? ওয়ান বাই এর মান নির্ণয় করবে। আর এখানে বি প্লাস ওয়ান বাই সি সমান ওয়ান দেওয়া আছে, এখান থেকে তোমরা সি এর মান নির্ণয় করবে, দিয়ে মানগুলো এখানে বসে দিবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এ সমান কত হবে? ওয়ান মাইনাস ওয়ান বাই বি। ওয়ান বাই বি কে সমান যে ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে, মাইনাস হচ্ছে এই জন্য। এরপর তোমরা এখানে লসাগু করবে, কত হচ্ছে? বি মাইনাস ওয়ান বাই বি। তাহলে এ সমান কত হচ্ছে? বি মাইনাস ওয়ান বাই বি। ওয়ান বাই এ সমান কত হবে? দেখো, ওয়ান বাই এ সমান হবে, এটা উল্টে দিবে ব্যস্ত প্রক্রিয়ায়। তাহলে বি বাই বি মাইনাস ওয়ান, বি প্লাস ওয়ান বাই সি সমান ওয়ান। এখান থেকে তোমরা সি এর মান নির্ণয় করবে, তাহলে ওয়ান বাই সি সমান কত হবে? ওয়ান মাইনাস বি। বি কে সমান যে ডান দিকে নিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান বাই সি সমান কত হচ্ছে? ওয়ান মাইনাস বি। তাহলে সি সমান কত হবে? এটা উল্টে দিবে, ওয়ান বাই ওয়ান মাইনাস বি। তাহলে উত্তর চেয়েছে সি প্লাস ওয়ান বাই এ, সি এর মান কত? ওয়ান বাই ওয়ান মাইনাস বি। দেখো, ওয়ান বাই ওয়ান মাইনাস বি লেখা হয়েছে, প্লাস ওয়ান বাই এ, ওয়ান বাই এর মান কত? বি বাই বি মাইনাস ওয়ান। দেখো, বি বাই বি মাইনাস ওয়ান লেখা হয়েছে। এরপর তোমার কী করবে? এখান থেকে মাইনাস কমন নেবে, মাইনাস কমন নিলে কত হবে? এটা ওয়ান মাইনাস বি হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে? প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। লসাগু করবে, কত লসাগু? ওয়ান মাইনাস বি। তাহলে ওয়ান মাইনাস বি হচ্ছে ওয়ান মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি, কেটে হচ্ছে ওয়ান।